السلام عليكم ورحمة الله وبركاته সহজ উপায়ে কোরআন শিক্ষা ও মুখস্থ করার কৌশল এবং নামাজের প্রয়োজনীয় সূরাগুলি মুখস্থ করা নিয়ে যে সিরিজ চলতেছে ইনশাআল্লাহ আজকে সূরা ফালাক নিয়ে আলোচনা করব। তবে শুরু করার আগে একটা কথা বলতে চাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, আমি 70 বার স্বপ্ন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছি উত্তম নফল ইবাদত কোনটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবারই বলেছেন কোরআন তেলাওয়াত। সুতরাং কোরআন তেলাওয়াত সম্পর্কে এর গুরুত্ব অপরিসীম। তো যেই লোক কোরআন শরীফ নিয়মিত পাঠ করবে ইনশাআল্লাহ তার মর্যাদা আল্লাহ অনেক উচ্চ করবেন। আমরা চেষ্টা করব দৈনন্দিন অন্তত একটি আয়াত যেন আমরা তেলাওয়াত করতে পারি। চলুন আজকে সূরা ফালাক নিয়ে আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল, এখানে বলে রাখা ভালো, কফ, অনেকে এটাকে কাফের মতো উচ্চারণ করে, কাফ আর কফ দুইটার উচ্চারণ কিন্তু ভিন্ন। কুল কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে অন্য কোনো নিয়ম বা কায়দা নাই। মিন শাররি মা খালাক, এখানে নুন সাকিনের একটি ব্যবহার রয়েছে। এই নুন সাকিনের পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিন রয়েছে। তো নিয়ম হচ্ছে যে নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 15টি হরফ থাকে তাহলে তার নাকের ভিতর গুণ্ডা সহকারে অস্পষ্ট করে পড়তে হবে, আর এটা ইখফার নিয়ম। যেহেতু শিন রয়েছে, এখানেও শিন রয়েছে, তার মানে এটা ইখফার নিয়মে পড়বে। তাই এটা নাকের ভিতর গুণ্ডা সহকারে অস্পষ্ট করে পড়তে হবে। এখানে একই আয়াতে দুইটি ব্যবহার রয়েছে। প্রথমটি ইখফার, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, একই নিয়ম। এখানে নুন নুন সাকিনের পরে শিন রয়েছে, সুতরাং এটা ইখফার মতো উচ্চারণ করতে হবে, ওয়ামিন শাররি। পরবর্তী যে নিয়মটা সেটা হচ্ছে ইজহারের নিয়ম। ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ হচ্ছে 6টি। নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 6টি হরফের মধ্যে কোনো একটি আসে তাহলে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে। শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এখানে কোনো গুণ্ডা টান দিতে পারবেন না, গুণ্ডা সারা পড়তে হবে। নুন সাকিনের পর এখানে তানবিনের ব্যবহার রয়েছে, অফের পরে দুই জার রয়েছে, তাই তানবিন, তানবিনের পর এখানে হামজা রয়েছে, হামজাদের ই, আলিফের উপরে জবর, আলিফের নিচে জ্যার, এবং আলিফের উপরে পেশ যদি হয়ে যায় তখন এটার আলিফ থাকে না, হামজা হয়ে যায়। তো এই এজহারের নিয়মের মধ্যে পড়েছেন। এখানেও একইভাবে দুইটা নিয়ম রয়েছে। প্রথমটা ইখফার, একটু আগে আমরা আলোচনা করেছি, এইখানে আবার গুমনার ব্যবহার রয়েছে। আমরা জানি নুন এবং মিমের উপরে যদি তাসদিদ হয় তাহলে এটা ওয়াজিব গুমনা হয়ে যায়, এটাকে গুমনা অবশ্যই করতে হবে এবং একটু টান দিয়ে করতে হবে। শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ومن شر حاسد إذا حسد. এখানে দুইটা ব্যবহার রয়েছে, ইখফার ব্যবহার। ومن شر
এইটুকু আমরা একটু আগে আলোচনা করেছি এবং বারবার এসেছে, ইখফা ব্যবহার রয়েছে এখানে। নুন সাকিন এবং তানবিন পড়ার চারটি নিয়ম, এটা আমার আলাদা একটি ভিডিও রয়েছে, ওই ভিডিওতে আপনারা পুরো নুন সাকিন এবং তানবিনের চারটি নিয়ম সম্পর্কে আপনারা ধারণা লাভ করতে পারবেন। এবং এটা শেখার পরে কোরআনের আপনি প্রায় 70% আপনার কোরআন হয়ে যাবে, এবং খুবই ইম্পর্টেন্ট এই এই জিনিসগুলো শেখা। ওয়ামিন শাররি হাসিদিন, এখানে তানবিনের ব্যবহার রয়েছে, তানবিনের ব্যবহার রয়েছে। তো তানবিনের ক্ষেত্রে এটা তানবিনের পরে এখানে রয়েছে হামজা, তো হামজা হলে এটা ইজহারের নিয়মে পড়ে যায়, এখানে গুণনা ছাড়াই আপনাকে উচ্চারণ করতে হবে স্পষ্ট করে। ওয়ামিন শাররি হাসিদিন ইজা